এক লোক গেছে 1 কেজি গোশ কেনার জন্য গরুর গোশ মনে করেন এক হাবেশ সাহেব গেছে 1 কেজি গরুর গোশ কেনার জন্য বাজারে স্থানীয় বাজারে গেলে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখে এর 1 কেজি গরুর গোশের 150 গ্রাম ঝোল দিয়ে মোটামুটি 1150 গ্রাম দিয়ে দিয়েছে হুজুর তো বিরাট খুশি 650 টাকা কেজি 150 গ্রাম বেশি মানে কি বিরাট ব্যাপার হুজুর চিন্তা করতেছে 650 টাকা কেজি আমারে যে 150 গ্রাম বেশি দিল এর লাভ হবে কি ও ওভারশিওর হওয়ার জন্য পার্শ্ববর্তী আরেক দোকানে ডিজিটাল দাড়িপাল্লায় ওজন দিয়ে দেখে টোটাল 850 গ্রাম কয় গ্রাম 850 গ্রাম 150 গ্রাম তাহলে মোট কম কত 300 গ্রাম এক্সট্রা 150 মূলের থেকে 150 কম কত 300 গ্রাম এখন হুজুর মানুষ পরের দিন সকালে ওই গরুর কষায় আরেকটা গরু জবাও করছে ও গরু আরেকটা জবাও করে ও বিক্রি করছে কাস্টমার সামনে এখন এই হুজুর যার গোশ কম দিছে এ তো হুজুর মানুষ এ তো আর উগ্রপন্থী না এ ওই দোকানের পাশে যেই কানে হাত দিয়ে তেলাওয়াত করছে وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان যতক্ষণ গোশ আসিল এই তেলাবাদ করছে গোশালা গোশ বিক্রি করার পরে টাকার হিসাব করতেছে হিসাব করে দেখে খুব ভালো বিক্রি এখান থেকে 20টা টাকা নিয়ে হুজুররে দিছে হুজুর আপনি আমার দোকানে কোরআন তেলাওয়াত করছেন বলে খুব ভালো বেচা বিক্রি হইছে 20টা টাকা নেন আপনি একটু চা খেয়ে গলাটা ঠিক করেন হুজুর নিয়ে চলে গেল পরের দিন সকালে আবার আসছে নতুন আর একটা গরু জবা হইছে 10 জন কাস্টমার সামনে ইমাম সাহেব আজকেও আবার কানে হাত দিয়ে শুরু করছে গতকালকে যে আয়াতটা আরবিতে পড়ছিল একই আয়াত আজকে আরবি আর বাংলা এটা তাফসীর করে দিচ্ছে ওয়াকিমুল ওয়াজন বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান ওজনে কম দিও না মানুষকে ঠকায়ও না গতকালকে যেটা আরবিতে কইছে এটা আজকে কি বাংলায় বলে দিচ্ছে এখন 10 জন কাস্টমার সামনে এই ওয়াজ যদি হুজুর করে যে ওজনে কম দিও না মানুষকে ঠকাইও না আজকে কি আবার চা খাতি 20 টাকা দেবে কি করবে যেই অস্ত্রটা দিয়ে ও গোশ কোপায় এই অস্ত্রটা উঁচু করছে যাবি না দেব কতক্ষণ নাকি যাবি না দেব গতকালকেও একই আয়াত তেলাওয়াত করছে ও বোঝে নাই ওরে 20টা টাকা দিছে চা খাইতে আর আজকে একই আয়াত তেলাওয়াত হইছে এর ব্যাখ্যা করে দিছে এর উল্টা সাফাতির দায়ের কোপ দেখিয়ে বের করে দিল এটি হলো আমার বাংলাদেশ এটি হলো আমার বাংলাদেশ ও মাগরিবের নামাজে কোরআন তেলাওয়াত জাহিরি ভাবে জোরে জোরে তেলাওয়াত শোনে ঈশার নামাজে কোরআন তেলাওয়াত জোরে জোরে শোনে জুম্মার নামাজে কোরআন তেলাওয়াত জোরে জোরে শোনে ফজরের নামাজে কোরআন তেলাওয়াত জোরে জোরে শোনে ওর বাবার মৃত্যুবার্ষিকীতে 10 জন হাফেজ ভাড়া করে সারাটা দিন কোরআন খতম করে তেলাওয়াত শোনে কোনো আপত্তি নাই কিন্তু যখনই আপনি কোরআনের তাফসীর করবেন বলবে ওই হুজুর রাজনীতি করছে কথা কর না কেন যখনই আপনি কোরআনের তাফসীর করবেন কোন মসজিদে দারসুল কোরআন দারসুল হাদিস তখনই বলবে ওখানে জঙ্গি ট্রেনিং হচ্ছে অথচ কোরআন দিয়ে ঈশা পড়লো ফজর পড়লো জুমা পড়লো মাগরিব পড়লো এই কোরআন দিয়ে ওর মা বাবার মৃত্যুবার্ষিকীতে রুহের মাগফিরাত কামনায় হাফেজ ভাড়া করে তেলাওয়াত করলো কোন জায়গায় রাজনীতি হয়নি যখনই আপনি তাফসীর করবেন কোরআনের কথাগুলো বলবেন সুদ খাইও না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন এই সুদের আয়াতটা যখন বলবেন ওর কাছে এটা রাজনীতি মনে হবে দুর্নীতির আয়াতটা যখন পড়বেন ওর কাছে এটা খারাপ লাগবে আমাদের দেশে রমজান মাসে যখন তারাবি হয় দেখবেন হাফেজ সাহেবের 30 দিনের খাওয়া হয় 30 বাড়ি ভিআইপি ভিআইপি 30 বাড়ি হয় না
দুইতলা দুইতলা বাড়ি দেখে তিরিশটা বাড়ি তালিকা করে, তিরিশ দিন তিরিশ বাড়ি, হুজুর তো খাইয়ে মোটামুটি স্বাস্থ্য ভারী হয়ে যায়। আপনারাই কন, এই যারা খেতে দেয় তিরিশ দিন, এরা যদি জানতো আজকের নামাজে আমার বিরুদ্ধে বলেছে, ও কি খাওয়াইতো? কথা না, ও কি খাওয়াইতো? ও যদি জানতো আজকে ঘুষের আয়াত তেলাওয়াত হয়েছে, আজকে সুদের আয়াত তেলাওয়াত হয়েছে, ও কিন্তু খাওয়াইতো না। এই জন্য আমার দেশের কিছু মানুষ তাফসির মাহফিলের বিরোধিতা করে। বিশ্বাস করুন, তাফসির মাহফিল বাংলাদেশে লাগবে না, লাগবে না, লাগবে না, যদি বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম প্রত্যেক দিন ফজরের নামাজের পরে একটি করে আয়াতে তাফসির করে, তাহকিক করে, একটি আয়াত একটি হাদিস যদি তাহকিক তারকিক করে মুসল্লিদেরকে শোনায়, বছরে ৩৬৫টা আয়াত, ৩৬৫টা হাদিস, এইভাবে যদি পাঁচটা বৎসর বাংলাদেশের ৩.৫ লক্ষ মসজিদের ইমাম দায়িত্ব পালন করে, পাঁচ বৎসরের মধ্যে এই দেশে ইসলাম কায়েম হবে, দেরি হবে না। কথা কন না কেন? এজন্য আসুন আমরা কোরআনুল করিমের আলোচনা শুনব। আমার সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না, দু হাত তোলেন তো। এলো সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমান يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم. صدق الله العظيم. سورة الحج প্রথম নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তোমাদের রবকে, ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয় কিয়ামতের সেই প্রকম্পনটা বড় ভয়ঙ্কর ব্যাপার। শাব্দিক অর্থ আমি আপনাদের সামনে বলে দিলাম। এবার আসেন, আল্লাহ পাক ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। চাইলে এই জায়গায় আর কেউ বাদ গেল না। অনেক সময় আল্লাহ ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যাহারা ঈমান এনেছো। তাইলে ওই জায়গায় শুধু ঈমানদারেরা বের পড়বে, কিন্তু এই জায়গায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, তাইলে দল মত সিলসিলা পথ তরিকা শেষ নির্বিশেষে সমস্ত মানুষকে আল্লাহ ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস, ইত্তাকু রাব্বাকুম, ভয় করো তোমাদের রবকে। কাকে ভয় করো? রবকে। রবকে আরো জোরে কোন? এই রবকে পাইলেন কোন জায়গায়? ও দুনিয়ার মানুষ, এই মাহফিলে যত জনগণ আছেন, আমার প্রত্যেকটা কথা বিচার বিশ্লেষণ করবেন। এই রব আমরা কিন্তু শুধু দুনিয়ার জিন্দগিতে এসে পাই নাই, যদি বিচার বিশ্লেষণ করেন, একটু বুকে হাত দিয়ে প্রশ্ন করেন, এই রবকে আমরা পেয়েছি রুহের জগতে। রুহের জগতে যখন আমরা ছিলাম, আমাদেরকে কিন্তু প্রশ্ন করা হয়েছিল, আমি কি তোমাদের রব না? সেদিন কিন্তু এক বাক্যে আমরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলাম, হ্যাঁ তুমি আমাদের রব। এবার দুনিয়ার জিন্দগিতে যখন আসলাম, মায়ের গর্ভে আসলাম, মায়ের গর্ভ থেকে দুনিয়ায় যখন আসলাম, আমার কানের মধ্যে আজানের ধ্বনি রবের আমার বড়ত্ব ঘোষণা করে দেওয়া হলো, সেখানেও পেলাম রব। এরপরে যখন আপনি দুনিয়ায় আস্তে আস্তে বড় হলেন, আপনি লক্ষ্য করে দেখুন, পরতে পরতে মোহনায় মোহনায় স্টেশনে স্টেশনে ওই রবের অনুগ্রহ ছাড়া দয়া ছাড়া একটা সেকেন্ড চলার ক্ষমতাই পৃথিবীর কোনো মানুষের নাই। নামাজে দাঁড়ালেন, নামাজে দাঁড়ায় আপনি বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব আছে না নাই? রুকুই যখন গেলেন, সুবহান রাব্বিয়াল, রব আছে না নাই? রুকুর থেকে যখন মাথা উঁচু করলেন, রব্বানা লাকাল হামদ, রব আছে না নাই? সিজদায় যখন গেলেন, সুবহান রব, রব আছে না নাই? তাহলে সব জায়গায় রব পেলাম,
এবার দুনিয়ার জিন্দেগিতে যদি আপনি লক্ষ্য করেন মুসলমানেরা পরতে পরতে প্রত্যেকটা জায়গায় রব আপনি যদি ইমানদার হন মুমিন হন আপনার বুঝতে সুবিধা হবে আপনি বাড়ির থেকে কোথাও যাচ্ছেন বিসমিল্লাহি ওয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আপনি যানবাহনে উঠতেছেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন এরপরে নৌকায় উঠছেন বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি لغفور الرحيم أبني مسجد جاتشن اللهم افتح لي أبواب رحمتك أبني مسجد تكبير حجن اللهم إني أسألك من فضلك أبني خانا خايت جاتشن بسم الله وعلى بركة الله أبني خانا شش كتشن شكنه والله برشنشا এর পরে আপনি যদি লক্ষ্য করেন আপনার জিন্দেগির প্রত্যেকটা জায়গায় রাতের বেলায় ঘুমাচ্ছেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া তাইলে রব 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 ওই আল্লাহ 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 সব জায়গায় মালিক এবার বলেন তো ওই মালিককে ভয় করা লাগবে কি লাগবে না সব জায়গায় যেহেতু রব বাড়ির থেকে বেরোচ্ছেন রবের পরে তাওয়াক্কুল করে গাড়িতে উঠতেছেন রবের কাছে আশ্রয় চেয়ে মসজিদে যাচ্ছেন আল্লাহর রহমতের আশা করে মসজিদ থেকে বাইর হচ্ছেন আল্লাহর ফজলের আশা করে সব জায়গায় যেহেতু আল্লাহর দয়া অনুগ্রহ বরাকা সবই চাচ্ছেন তাইলে সেই মালিককে কি ভয় করা লাগবে না আস্তে কোন লাগবে লাগবে আশ্চর্য হয়ে যায় আজকের বাংলাদেশের মানুষ কত সালাক এই রব আপনাকে এত দয়া করলো এত দয়া করলো আপনি কি কখনো এই দয়া নিয়ে কখনো বিচার বিশ্লেষণ করেছেন একবার নিজের শরীরটার দিকে তাকান তো ভাই বৈজ্ঞানিকেরা গবেষণা করে বের করেছে একজন আর মানুষের দেহের মধ্যে 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ আছে এই চোখ কান নাক হাড় কিডনি লাস বাল্ব গোটা দেহের মূল্য বর্তমান বাজার মূল্য অনুযায়ী 3.5 কোটি টাকা এইবার আপনি বলেন এই 3.5 কোটি টাকার পাঁচপাতি যদি আপনার ওই খুলনা মেডিকেল থেকে কিনে কিনে সেটিং করা লাগতো কয় বছরে লাগাতেন কথা কর না কেন কয় বছরে সেটিং করতেন হ্যাঁ নোয়াপাড়ার লোক পাঁচ সব কোটিপতি ব্যবসায়ী শিল্পপতি কি হুজুর নোয়াপাড়ার লোক পাঁচ সব বড় বড় বিল্ডিং শিল্পপতি ব্যবসায়ী পারত না আরে চাইলে যিনি 3.5 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ বিনামূল্যে দিল সেই রবের কৃতজ্ঞতা স্বীকার করার দরকার আছে না নাই আহ একটু চিন্তা করলেই আপনার কপালটা নত হয়ে যাবে কেন নত করেন না আপনি যদি আপনাকে নিয়ে চিন্তা করেন কপাল এমনি নত হয়ে যাবে এই জায়গায় 4টা কবজা এখানে 1টা কবজা এই কোনোতে 1টা কবজা এই জায়গায় 1টা কবজা এই মোড়ে মোড়ে কবজাগুলো না দিয়ে আল্লাহ যদি আপনার বাসের মতো সুজা বানাইতো আপনি কেমনে মুরগির রান্না দিয়ে ভাত খাইতেন কেমনে খাইতেন কি সুন্দর করে আল্লাহ আপনার মোড়ে মোড়ে কবজা দিল যাতে ভেঙে চুরে আপনি গাদে আনতে পারেন কেন রবের কৃতজ্ঞতা স্বীকার করবেন না لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد এত বয়ান হয় মসজিদে এত বয়ান হয় তাফসীর মাহফিলে এত নসিহত হচ্ছে অথচ আমরা রবের কৃতজ্ঞতা স্বীকার করি না আর মনে রাখবেন যত কৃতজ্ঞতা আছে সবচাইতে বড় কৃতজ্ঞতার নাম হলো নামাজ জোরে কর না কি সবচাইতে বড় কৃতজ্ঞতার নাম নামাজ সবচাইতে বড় শুকরিয়া বড় কৃতজ্ঞতা কি নাই আপনি আলাদা করে আলহামদুলিল্লাহ বলবেন নামাজে সেটা আছে আলাদা করে আপনি প্রশংসা করবেন নামাজে সেটা আছে কি নাই নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সব আছে কথা কর না কেন সব আছে অথচ এই কপাল পোড়া মুসলমান আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে আজান দেয় ইমাম সাহেব আর এদের কোনো খেয়াল নাই আছে অথচ আমি মাঝে মাঝে উদাহরণ দিই কেন নামাজ পড়বেন না কেন আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করবেন না কারণ মুসলমান বাবাজিরা আমার এই জমিন আল্লাহর আসমান আল্লাহর
আপনাকে আল্লাহ সৃষ্টি করলো কাজী এই জমিনে কেবলমাত্র শুধুমাত্র একজনের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে একজনের গোলামি করতে হবে নামাজের আযান যখন দিবে মসজিদে চলে যেতে হবে নামাজ পড়বেন না কেন মুসলমানেরা তার ছোট্ট একটা উদাহরণ আজকে আমি আপনাদেরকে দেয়া যায় এই মাহফিলে যত জনগণ আপনারা আছেন একবার বুকে হাত দেন নোয়াপাড়ার মুসলমান আপনারা জ্ঞানী গুণী সুধীবৃন্দ শিক্ষিত মানুষ আমি আপনাদেরকে আঘাত দেওয়ার জন্য একটা কথাও বলবো না তবে একটা শুধু উদাহরণ দিতে চাই মন খারাপ করবেন না এই জাতি একটা কুত্তাও কিন্তু তার মালিকের সাথে নাফরমানি করে না আমি আঘাত দেওয়ার জন্য নয় বোঝানোর জন্য বলছি একটা কুত্তাও তার মালিকের অকৃতজ্ঞ হয় না নাফরমানি করে না ও তো সেই মানুষ মাঠ ভরা ধান গাছ ভরা আম এত নাজ নিয়ামত খাওয়ার পরেও তারা অকৃতজ্ঞ ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যার যার মতো চালিয়ে যাচ্ছে আজান হয়ে যাচ্ছে কোনো সুখিয়ার নাই ভরুক্ষেপ নাই এক লোক বাড়ির রান্নাঘরের ডাইনিং টেবিলে বসে গরুর গোশ দিয়ে ভাত খাচ্ছে শুক্রবার কি দিয়ে এখন কেজি কত হ্যাঁ এখন একটা হাড় বিশেষ করে কুত্তা বিড়াল যাদের হয় এদের টার্গেট কিন্তু মাছের কাটা নয় হাড় এরা কিন্তু তুজো গোশের দিকে টার্গেট না কথা কর না কেন এখন মালিক একটা হাড় আচ্ছা করে এদিক থেকে ওদিক থেকে ঘা মারে সাটে সুটে এই কুত্তাটা উঠোনের মাঝখানে বসে অপলক দৃষ্টিতে মালিকের দিকে তাকায় আছে আমার মালিক কখন ছাড়বে আর আমি কখন খাবো আর আমরাও তো জিনিস কম না 650 কেজি হাড়ের গায়ে থাকতে কি ছেড়ে দেই 650 কেজি সেইটে মুছে পরিষ্কার করে যখন আর দাঁতে কুলাই না নেফি সাবিলিল্লাহ কুত্তা তুই এবার খা ঠিক না ঠিক শুকনো হাড়টা যখন কুত্তারে দিল এই কুত্তাটা শুকনো হাড়খানা নিয়ে খড়মড় খড়মড় করে সিবাইয়া আরশের দিকে আকাশের দিকে তাকায় মহান মালিকের কৃতজ্ঞতা স্বীকার করলো এবং এই বাড়িওয়ালা মুনিবের দিকে তাকায় বলল মুনিব ও মালিক তোমার বাড়ির হাড় খাইছি তোমার বাড়ির মাছের কাটা খাইছি নিমু খারাপি করবো না তুমি ব্যবসায় যাও চাকরিতে যাও আর রাতের বেলায় ঘুমাও যাও এই বাড়ির নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার সারাটা রাত কুত্তাটা পাহারা দেন ঝড় বলেন বর্ষা বলেন শীতরাং বলেন আমফান বলেন যত তুফান আসুক না কেন কুত্তাটা সারাটা রাত বাড়ির চতুর্দিক থেকে ডিউটি পালন করে নিরাপত্তার খাতিরে এবার বলেন হঠাৎ কোনো আত্মীয় যদি অচেনা কোনো লোকজন যদি রাত 12:30 একটার দিকে বাড়ি আসে কুত্তা কি ভালো ব্যবহার করে নাকি আস্তে কন করে নাকি হঠাৎ অচেনা এক আত্মীয় আসছে রাত 1টার দিকে কুত্তা তার ব্যক্তিগত ভাষায় ধমক মারছে এই এই তুই কেডা এই এই ব্যক্তিগত ভাষায় এটা বুঝাইছে আর কি এ আত্মীয়টা বলছে থাক থাক কুত্তাটা আর কোনো শব্দ করল না কুত্তা চিন্তা করল আমি হলাম বাড়ির ম্যানেজার আরে ধমক দেয় নিশ্চয়ই লোকটা চোর না চোর যদি হবে সাপ দিতে চুরি করে চলে যাবে আমারে ধমক দেয় তার মানে এ বাড়ির সাথে এর কোনো রিলেশন আছে নাইলে আমারে ধমক দেয় এত পাওয়ার পাইল কোন জায়গায় চোর হলে তো চিল্লা চিল্লি করে না সাপ নিতে চুরি করে চলে যায় আমারে ধমক দিল তার মানে নিশ্চয়ই বাড়ির সাথে তার গুড আন্ডারস্ট্যান্ডিং আছে আর কুত্তাটা চিল্লায় না আউটসাইড দিয়ে বাড়ির মালিকের দরজার সামনে যে ডাক দিয়ে স্পেশাল সংকেত দিয়ে মালিককে ডাকে আপনারা লক্ষ্য করে দেখবেন প্রত্যেকটা পোষা পশু পাখির সাধারণ ভাষা হয় একরকম আর মালিক মহাজনের সাথে যখন কথা বলে তখনকার ভাষা হয় আর এক রকম এই কুত্তাটা ওই বাড়ির সামনে যে স্পেশাল সংকেত দিয়ে মালিককে ডাক দেয় এমনি কিন্তু গেউ গেউ করে কিন্তু মালিকের সাথে যখন কথা কয় একটু দরদি দরদি আদর আদর সোহাগ সোহাগ এটা স্পেশাল সংকেত এই ডাকটা যখন দেয় মালিক তখন বুঝে ফেলে নিশ্চয়ই কোনো গ্যাঞ্জাম হয়েছে
বুঝে ফেলছে মালিক পাঁচ হাত একটা লাঠি নিয়ে কুত্তার পিস পিস মেন গেটের সামনে গেছে কুত্তা বুঝাইছে মালিক দেখো তোমার বাড়ি জানো কে একজন আইছে বাড়ির সামনে গেটের দরজা যখন খুলছে তখন এই আত্মীয়টা এই মারির মালিক লাঠি উঁচু করে যায় দেখে সর্বনাশ আমার শালীর ননদের স্বাস্থ্য ভাইয়ের আপন খালাতো ভাই এ মালিক লাঠিটা শট করে এই এই দিক থেকে ঘুরায় কুত্তার দিকে ঘুরায় ফেলছে এ কুত্তা আমার শালীর নরদের স্বাস্থ্য ভাইয়ের আপন খালাতো ভাই আইছে তুই কি আমার আত্মীয়র সাথে বিয়াদবি করছিস লাঠি দিয়ে তোর মাথা ভাঙবো আপনারা লক্ষ্য করবেন এই দেশে সাধারণ কোন মানুষ একটা ইট উঁচু করলে কুত্তা দৌড়াই রাস্তার মানুষ একটা লাঠি উঁচু করলে কুত্তা দৌড়াই কিন্তু মালিক যখন লাঠি উঁচু করে কুত্তা কিন্তু দৌড়ায় না কথা বল না কেন মালিক যখন লাঠি উঁচু করে কুত্তা কিন্তু দৌড়ায় না লাঠি যখন উঁচু করছে এই লাঠি দিয়া তোর মাথা ভাঙবো আত্মীয়র সাথে বিয়াদবি করছিস কুত্তা তখন তার মাথা আর দুই পাও সামনে মালিকের পায়ের কাছে নুয়াই দিয়ে ফিস ফিস করে বলে মালিক তোমার বাড়ির হাড় খেয়েছি মাছের কাটা খাইছি নিমুখারামি করবো না তোমার আত্মীয়র সাথে বিয়াদবি হয়েছে ভুলটা বুঝে না বুঝে আমি বুঝতে পারি নাই পেছন থেকে লেজ নাড়াই যে আমার ভুলটা হয়েছে না বুঝে এই যে সামনে মাথা পেতে দিলাম তোমার হাতের লাঠি দিয়া যা শাস্তি দিবা দাও আমি মাথা পেতে নেব বাইরে উদাহরণটা দিলাম বুঝার জন্য একটা সামান্য শুকনো গরুর গোশের হাড় খাইয়ে সামান্য একটা মাছের শুকনো কাটা খেয়ে একটা কুত্তা সারাটা রাত বাড়ির সামনে চতুর্দিকতে পাহারা দিল আমার আত্মীয়র সাথে বিয়াদবি হওয়ার কারণে মালিকের মায়ের কাছে মাথা নোয়ায় দিয়ে যদি একটা কুত্তা এই রকম গোলামি করতে পারে সামান্য শুকনো হাড় খেয়ে তাইলে আপনি মাঠ ভরা আম মাঠ ভরা ধান খাচ্ছেন গাছ ভরা আম খাচ্ছেন পুকুর ভরা মাছ খাচ্ছেন এত নাচ দিয়ে খাচ্ছেন আপনার কি উচিত নয় এই কপালটা মালিকের সামনে পাঁচবার নত করা সামান্য একটা শুকনা হাড় খেয়ে কুত্তাটা যদি তার মালিকের পায়ের কাছে মাথা নোয়ায় দিতে পারে আমি আপনি এত নাচ দিয়ে আমত খাচ্ছি আমাদের কি উচিত নয় মালিকের সামনে পাঁচবার কপালটা নত করা উচিত বাইরে সুবিধা অসুবিধা ইমাম সাহেবের কাছে যান সুবিধা অসুবিধায় পীর সাহেবের কাছে যান আমি বিরোধিতা করি না কুত্তাও যাওয়া লাগবে না নামাজটা আন্তরিকতার সাথে বলেন ওয়াসজুদ ওয়াকতারিব আল্লাহ বলছে সেজদা দাও আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও তাহলে তুমি যদি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও সব যাওয়া পাওয়াগুলো মালিককে নামাজের ভেতরে বলো বাইরের কারোর কাছে যাওয়া লাগবে না কি নাই নামাজের মধ্যে দুই সেজদার মাঝখানে কি আল্লাহুম্মা গফিরলি আমাকে মাফ করে দাও ওয়ারহামনি আমার উপরে রহমত বর্ষণ করো ওয়াআফিনি আমাকে নিরাপত্তা দাও ওয়াহদিনি আমাকে হেদায়াত দাও ওয়ারজুকনি আমার রিজিকের বরকত বাড়ায়া দাও থাকলো কিছু সবই তো বলে ফেললেন সুবহানাল্লাহ কর না সবই তো নামাজের মধ্যে বলে ফেললেন চাইলে মেম্বারের কাছে দশ টাকা কাঠের চাউলের জন্য আর ধন্যবাদ দেওয়া লাগবে না যদি তোমার নামাজের এই ছোট্ট দোয়াটা কবুল হয়ে যায় একটা কাঠের জন্য তোমাকে আর ধন্যবাদ দেওয়া লাগবে না ওই মালিকের কাছে চাও কার কাছে চাও তুমি কৃতজ্ঞতা স্বীকার করো না ওই মালিকই তোমাকে দিবে এত দিবে এত দিবে তুমি নিয়ে শেষ করতে পারবা না ও দুনিয়ার মানুষ এই জন্য শুধু নামাজ পড়লেই চলবে না নামাজিওয়ালাদের সঙ্গেও চলা লাগবে কথা কন না কেন শুধু নামাজ পড়লেই চলবে না নামাজ যারা পড়ে তাদের সঙ্গেও চলতে হবে ইন্নামা ওয়ালিজ্জুকুমুল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকীমুনাস-সালাত ওয়া ইউতুনাজ-যাকাত ওয়া হুম রাকিউন আল্লাহ পাক বলেন শুনে নাও দুনিয়ার মানুষ তোমার বন্ধু হলো আল্লাহ তোমার বন্ধু হলো রাসূল তোমার বন্ধু হলো ইমানদার যারা সেজদা করে রুকু করে সালাত কায়েম করে যাকাত আদায় করে এরাই হলো তোমার বন্ধু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইয়ুকীমুনাস-সালাত ওয়া ইউতুনাজ-যাকাত ওয়া হুম রাকিউন তোমার বন্ধু হবে একজন ইমানদার
যে নামাজ কায়েম করে যে যাকাত আদায় করে যে রুকু করে সিজদা করে সেই হবে তোমার বন্ধু কাজী তুমি নামাজ পড়ো রোজা করো আর এমন একটা লোকের সাথে চলো সে সুদখোর ঘুষখোর চাঁদাবাজ সন্ত্রাস সবচাইতে বড় বাটপার সৎসঙ্গে স্বর্গবাস কথা কন না কেন অসৎসঙ্গে সর্বনাশ এই জন্য ভার আমার নামাজিদের সাথে যদি চলেন লাভ কি মনে করেন আমার বাজান আতরের ব্যবসা করে আতর মাখা লাগবে না বাজানের সাথে সারা দিন থাকেন বাড়ি যখন যাবেন আপনার গাউদিয়া আতরের গ্রান বের হবে আবার পক্ষান্তরে গাজা যেই লোকটা খায় সিগারেট যেই লোকটা খায় আপনার খাওয়া লাগবে না ওর সাথে পাশে পাশে থাকার কারণে সন্ধ্যার পরে বাড়ি গেলে বউ বলে কি কথা কর না কেন এই জন্য আজান দিলে দেখবেন আপনি যদি নামাজির সাথে থাকেন ওই লোকটা আজান দিলে আপনাকে মসজিদে নিয়ে যাবে পক্ষান্তরে নেগেটিভ সেন্সে যদি কোনো গান বাজনা যাত্রাওয়ালা নাস্তিক মুরতাদ ইসলাম বিদ্বেষীদের সাথে থাকেন ও দেখবেন কোন জায়গায় যাত্রা কোন জায়গায় সার্কেস কোন জায়গায় বড় প্রজেক্টর কোন জায়গায় কি দিছে ও আপনারে সন্ধান দিবে কথা কর না কেন ওই আপনাকে সন্ধান দেবে যে মমতাজ ও মমতাজের নাম তো করা যাবে না এখন উনি তো এখন ওমরা করি গান গায় ইসলামিক কায়দায় গায় আর কি সিয়াসিদ্দার মুফতি সাহেব উনি ওমরা করেই গান করে আসলেন কি বলে সৌদি আরব থেকে আস্তাগফিরুল্লাহ শয়তানেও লজ্জা পায় এদের অকারেন্স দেখলে কথা না কেন যে মানুষ এত বড় শয়তান হতে পারে ওমরা করে যে গান শুরু করছে আরে হজ করলে মানুষের মন নরম হবে কথা কর না কে আস্তাগফিরুল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করুন বলেন আমিন ভাইরা আমার বাবা জিরা আমার কথায় কথা বেড়া যায় তাহলে নামাজ পড়তে হবে নামাজিদের সাথে চলতে হবে নামাজিদেরকে বন্ধু বানাতে হবে নামাজ আন্তরিকতার সাথে খুশু খুশুর সাথে নামাজ আদায় করতে হবে কারণ মনে রাখবেন মুসলমানেরা নামাজ যদি নামাজের মতো না হয় আপনার নামাজ কিন্তু আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে এই মাহফিলে যত মানুষ আছেন শুনে নেন আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়াহিব্বুল মুত্তাকিরিন আমি আল্লাহ পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালোবাসি পবিত্রতা কিন্তু দুই প্রকার এক নম্বর পবিত্রতা হলো আত্মার পবিত্রতা দুই নম্বর পবিত্রতা হলো বাহ্যিক পবিত্রতা বাহ্যিক পবিত্রতা হয় অজু আর গোসলে আত্মার পবিত্রতা হয় হালাল খাদ্য খাবারে আত্মার পবিত্রতা হয় রিয়া অহংকার মুক্ততার মাধ্যমে আত্মার পবিত্রতা হয় মুনাফিকি মুক্ত থাকার মাধ্যমে কাজে মনে রাখবেন আপনার বাহ্যিক দেহটা পবিত্র অজু গোসল 100% সহি কিন্তু আত্মা যদি শিরিক করে বেদাত করে কুফুরি করে অহংকার করে মুনাফিকি করে হারাম খেয়ে যদি নাপাক হয়ে যায় ওই নাপাক আত্মা দিয়ে কিয়ামত পর্যন্ত সেজদা দিলেও একটা সেজদাও মালিকের দরবারে যাবে না হালাল খাদ্য খাবার খেতে হবে শিরিক মুক্ত বেদাত মুক্ত ইবাদাত করতে হবে মুনাফিকি মুক্ত রাখতে হবে রিয়া মুক্ত থাকতে হবে তাহলেই আপনার আত্মাটা পবিত্র থাকবে আপনি বাহ্যিক ওযু গোসল 100% সহি কিন্তু এমন ইবাদাত করেন বেদাতে ভরপুর এমন ইবাদাত করেন শিরিকের ভরপুর কথা কর না কেন আছে না নাই শিরিক বেদাত সম্পৃক্ত ইবাদাত না আপনি শিরিক মুক্ত বেদাত মুক্ত থাকেন অহংকার মুক্ত থাকেন মুনাফিকি মুক্ত থাকেন হালাল খাদ্য খান আপনার আত্মা পবিত্র থাকবে এই আত্মায় কোনো আসর লাগবে না ও দুনিয়ার মানুষ আজকে এই মাহফিলে এমন লোক আছে ওজুর চারটা ফরজ মুখস্থ জানে কিন্তু প্র্যাকটিক্যালি ধরলে নাই কথা কর না কেন আছে না নাই বেয়াদবি মাফ করবেন এই ঠান্ডার সময় উজু করে মিনি উজু আবার গরমের সময় উজু করে মিনি গোসল কথা কর না ভেতরে গেঞ্জি এরপরে সোয়েটার এরপরে পাঞ্জাবি কোন রকম এই হাফ হাফ তুলে আর মাফলাও খোলে না টুপিও খোলে না টুপিও খোলে না মাফলাও খোলে না তার মানে মিনি উজু কথা হয় না এটা হলো শীতকালের অজুর
আবার গরমের সময় যান দেখবেন সব খুলে এমন কি হাঁটু আলগা করে বসবে একবার পা থেকে মাথা পর্যন্ত সব ধুই ফেলবে মিনি গোসল কথা ঠিক আছে না নাই আস্তাগফিরুল্লাহ কত ধর্মের মান কত জাতের লোক যে আছে যারা সৌদি আরবে গেছেন দেখবেন আমরা দেখেছি এমন কিছু লোক আছে ঠিক প্যান্ট এই পর্যন্ত তুলে দেয় উযু করে আপনারা যারা হাজী সাহেব দেখছেন কিনা হাজী সাহেব যারা দেখবেন অনেক লোক তার মানে এই সৌদি আরবে যারা হজ করতে যায় আমার মনে হয় বেদবি মাফ করবেন এরা তো কি কারণে যায় আমার বুঝে আসে না গোটা পৃথিবীর 60% নাদান মূর্খগুলো বেশিরভাগ যায় কথা কন না কেন বাইরে বেয়াদবি নেবেন না বুঝেই না হজ কি জিনিস ওযু কি জিনিস আর ওখানে যে সেলফি তোলার তালে ব্যস্ত থাকে কাবার দরজার সামনে গিয়ে সেলফি তোলে রুকনিয়াতের সামনে যে সেলফি তোলে ওখানে যে লাইট দেয় ওরে বাটপার ওই জায়গায় দোয়া কবুলের জায়গা তোর মনের ইচ্ছাগুলো আল্লাহরে খুলে বল তোর ওই জায়গায় লাইট দিতে হবে কিটার জন্য কথা কন না কেন ও ভিডিও কলে দেখায় তুই সব দরকার হলে আউট টাইমে যে ভিডিও করে বাড়িয়ে নি দেখা ওখানে যে সেলফি তোলে লাইভ দেয় আশ্চর্য হয়ে যায় আমি মানুষ বুঝে না সাওয়ার জায়গা দোয়া কবুলের জায়গা আর এই জায়গায় যে হেলাই ফেলাই সময়টা কাটায় ঘুরে ফিরে মার্কেটিং করে সময় কাটায় কথা কন না কেন ওখানে যাই বইয়ের গহনা কিনতে ঠিক নেই ওখানে যাই বউয়ের গহরা কিনতে 24 ক্যারেট সোনা 22 ক্যারেট সোনা সোনা কিনতে যায় আর কি করতে যায় ওই যে পাবলিকে বলবে হাই সাহেব সাগম ওই আলহাস টাইটেলের জন্য যায় মূল কথা হলো এইটাই লোকে আরে হাজি সাহেব কয়ে ডাকবে কথা না আমাদের দেশের হাজিগুলো ওই রকম আগেও যা পরেও তাই কথা কন না কে ও দুনিয়ার মানুষ আমার কথায় রাগ করবেন না যেই কথাগুলো আমি বলছিলাম প্রত্যেকটা কথা মনে রাখবেন তাইলে ওযু জানতে হবে আপনার পবিত্রতা জানতে হবে পবিত্রতা যদি না হয় আপনার ওযু হবে ওযু যদি না হয় গোসল যদি না হয় আপনার নামাজ হবে না নামাজ যদি না হয় আপনার জান্নাতের দরজা খুলবে না এই জন্য পবিত্রতা জানার দরকার এদেশের মানুষ ওযুর 4টা ফরজ সবাই কম বেশি জানে কিন্তু ওযুতে কয়টা সুন্নাত আছে ধরলে আছে না সুন্নাত আস্তে কর ওযুর সুন্নাত ম্যাক্সিমাম মানুষ জানে না এই জন্য পবিত্রতা জানার দরকার ও মুসলমানেরা এই জন্য নামাজ যদি নামাজের মতো হয় ওই নামাজ আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর নামাজ যদি নামাজের মতো না হয় ওই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে ও মুসলমানেরা নামাজ পড়েছিল নবী সাহাবাজ মাইন নামাজ পড়েছিল হযরতে আলী নামাজ পড়েছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা হুর বাড়ি ছিল জঙ্গলের কিনারায় ও মুসলমানেরা বড় বড় বাগান ছিল তার বাড়ির পাশে হযরতে তালহা তার ছোট্ট বাচ্চাটাকে তার স্ত্রী দিয়া সংসারের কাজে গেল স্ত্রী ডাক দিয়ে কয় স্বামী আমার ছোট্ট বাচ্চাটাকে তুমি একটু দেখো আমি ভেতরে সংসারের কাম করি হযরতে তালহা আঙ্গিনায় দাঁড়ায়া আঙ্গিনায় দাঁড়ায়া চিন্তা করলো আমার বাচ্চা তো যথেষ্ট খেলাধুলা করতে শিখে গেছে ছোট্ট বাচ্চা বসে বসে খেলতেছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন আমি সময় নষ্ট না করে কয়েক রাকাত নামাজ আদায় করে নেই হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন ছোট্ট বাচ্চাটা পাশে খেলতেছে নামাজ চলতেছে হঠাৎ ওই বাগান থেকে একটা বিষাক্ত সাপ এসে পাহাড় থেকে একটা বিষাক্ত সাপ এসে ছোট্ট বাচ্চাটাকে পেছায় ফেলেছে বাচ্চাটাকে যখন পেছায় ফেলেছে কিছুক্ষণ পর হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরালো হযরতে তালহা লক্ষ্য করলেন আমার বাড়ি এতগুলা লোকজন এই লোকজনের হাতের মধ্যে সবগুলা লাঠি শোটা হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন ও প্রিয়তমা স্ত্রী আমার বাড়ির মধ্যে এতগুলা লোকজন কেন আর এই লোকজন আর হাতের মধ্যে লাঠি শোটা কেন ব্যাপারটা কি জানতে চায় তালহা রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী ডাক দিয়ে বললেন শোনো আমার
স্বামী তুমি যখন নামাজে দাঁড়াইছিলা তোমার পাশেই তো আমার বাচ্চাটা খেলছিল ওই জঙ্গল থেকে পাহাড় থেকে একটা বিষাক্ত সাপ এসে আমার বাচ্চাটারে পেছায় ফেলেছে আমার বাচ্চাটারে যখন পেছায় ফেলছে আমি লক্ষ্য করলাম তুমি নামাজে মশগুল আছো আমি তোমার নামাজে ডিস্টার্ব করি নাই পাশের লোকজন ডেকে আমার সন্তানটাকে বিপদমুক্ত করলাম ও স্বামী তোমার চোখের পাশেই তো আমার সন্তানটাকে সাপে ফেসালো তোমার চোখের পাশেই তো এতগুলো ঘটনা ঘটে গেল বিপদমুক্ত হয়ে গেল তুমি কি কিছুই জানো না কিছুই বলতে পারো না তালহা রাদি আল্লাহ জানানো ডাক দিয়ে বলে কসম আল্লাহ আমি নামাজের মধ্যে এত মশগুল ছিলাম এত মজা পাচ্ছিলাম এত মজা পাচ্ছিলাম আমার বাচ্চাটারে কখন পেছাইছে কখন বিপদমুক্ত করছো আমি কিছুই বলতে পারি না কি নামাজ চোখের পাশেই তো খেলতেছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনুর পায়ে তীর বিঁধে গেল সাহাবাজ মাইন টানাটানি করে আহ উহ ব্যথায় বের করতে দেয় না নবীজি বুদ্ধি করে বললেন সাহাবারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনুকে নামাজ পড়তে বলি কারণ আলী যখন নামাজে দাঁড়ায় তার দুনিয়ার কোনো হুঁশ থাকে না আল্লাহর নবী বললেন আলী তুমি কয় রাকাত নামাজ আদায় করে দাও আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়ায় গেলেন সাহাবাজ মাইনদেরকে অর্ডার দিলেন নামাজের মধ্যে তীরটা টেনে বার করো নামাজের মধ্যে তীরটা টেনে বার করলো আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে পারে না এই ছিল নামাজ আর আমাদের নামাজ বাম পায়ে মশা যদি হাঁটু নিচে কামড়াই ডাইন পাও দিয়ে মারি কথা ওই যে গ্রামে গ্রামে এক লোক তিনজন আর কি সাধারণ লোক নামাজ পড়তেছে জামাতে জামাতের টাইম ছাড়া আলাদা তিনজন জামাত করতেছে এখন হঠাৎ বাম সাইড দিয়ে একটা সুসো গেছে সুসো সুসো ছিলেন তো এখন বাম পাশের মুসল্লি বিদু রে বাবা রে ডান পাশেরটা কয় এই নামাজের মধ্যে কথা কইস নি ইমাম সাহেব সাধারণ তো ইমাম সাহেব বলছে ভাগ্যিস আমি কইনি বুঝেন না আপনারা এই হলো আমাদের নামাজ নামাজের টাইমে ঘড়ি দেখি নামাজের টাইমে আমরা এদিকে ওদিকে তাকাই নামাজের টাইমে ক্যালেন্ডারের দিকে তাকায় থাকি নামাজের টাইমে সুরাই ফাতে আস পরে সুরাই ফিল সুরাই এখলাস দিয়ে মাগরিবের নামাজ হয় এত কমন সুরা অথচ নামাজের পরে ওই সায়ের দোকানে চাষাদের জিজ্ঞাসা করবেন ও চাষা আজকের মাগরিবের নামাজটা কোন সুরো দিয়ে কইছিল কদিন অথচ কমন সুর সুরা ফিল মুখস্থ কাউসার মুখস্থ সুরা এখলাস মুখস্থ অথচ ওর মন ওই ক্যালেন্ডারের তারিখ গুনতেল কথা কন না কেন ঠিক না বে ঠিক না আপনি যখন নামাজে দাঁড়াবেন মনে করবেন আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি আমার আল্লাহ আমাকে দেখতেছে আমার মালিক আমাকে দেখতেছে ব্যাংকে যারা চাকরি করে পুলিশে যারা চাকরি করে বিজিবিতে যারা চাকরি করে এদের ওপরের কোন অফিসার আসলে একদম আসসালামু আলাইকুম স্যার জি স্যার আসসালামু আলাইকুম স্যার জি স্যার স্যার হ্যাঁ ঠিক আছে স্যার দেখবেন মাথা নিচু করে আন্তরিকতার সাথে সালাম দিলে স্যালুট দিবে কি রে বাবা আরে তোমার ওপরের অফিসারকে যদি এতটা ভক্তি শ্রদ্ধা দিয়ে যদি খাড়ায় থাকো স্টিলের মতো তাহলে সেই মালিক বসের বস মালিকের মালিক সেই মালিকের সামনে যখন নামাজে দাঁড়াবা কতটা আন্তরিকতার সাথে দাঁড়াতে হবে কতটা ভক্তি শ্রদ্ধা দিয়ে দাঁড়াতে হবে কতটা খুশু খুশুর সাথে দাঁড়াতে হবে ও দুনিয়ার মানুষ চলে আসেন কথায় কথা বেড়া যায় মনে রাখবেন রবের কৃতজ্ঞতা স্বীকার করতে হবে এই রবকে ভয় করতে হবে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান্নাস হে মানুষ সকল ইত্তাকু রাব্বাকুম ভয় করো তোমাদের রবকে এইবার আসেন মুসলমানেরা আজকে যদি লক্ষ্য করেন আজকে আমাদের মধ্যে কিন্তু রবের ভয় নাই আমাদের মধ্যে কিন্তু তাকওয়া নাই তাকওয়া মানে বিরত থাকা তাকওয়া মানে নিজেকে হেফাজতে রাখা তাকওয়া মানে হচ্ছে আপনাকে নিজেকে সংরক্ষণ করা ও মুসলমানেরা এই মাহফিলে যারা আছেন একটু ভালো করে লক্ষ্য করেন তাকওয়া মানে ভয় করা আপনারা প্রত্যেকটা কথা ভালো করে জেনে নেন আমার আপনার দেহের মধ্যে একটা পোশাক আছে না নাই আছে আছে
একটা টুপি আছে পাঞ্জাবি আছে নিচে পাজামা বা লুঙ্গি আছে একবার বুকে হাত দিয়ে বলেন যদি পোশাকটা না থাকতো কেমন এবড়ে খেবড়ে দেখা যেত কথা কন্না পোশাকটা যদি না থাকতো কেমন এবড়ো থেবড়ো দেখা যেত এটা যেমন বাস্তব পোশাক ছাড়া তোমার যেমন ভালো দেখায় না একজন ইমানদারের তাকওয়া ছাড়া তার ইমানের সৌন্দর্যতা ফিরে আসে না তাকওয়া হচ্ছে ইমানদারের পরিপূর্ণ সৌন্দর্য ফিরিয়ে দেয় যার তাকওয়া নাই তারই নামাজের সৌন্দর্য নাই যার তাকওয়া নাই তার রোজার সৌন্দর্য নাই যার তাকওয়া নাই তার হজের সৌন্দর্য নাই ওই তো তাকওয়া নাই বলেই তো কাবার দরজার সামনে গিয়ে সেলফি তোলে তাকওয়া নাই বলেই তো দোয়া কবুলের জায়গায় যে লাইট চালায় তাকওয়া নাই বলেই তো নামাজে গিয়ে ক্যালেন্ডার দেখে তাকওয়া নাই বলেই তো রমজান মাসে সারাটা দিন ক্যারাম বোর্ড খেলে তাকওয়া নাই বলেই তো সারাটা দিন তাস খেলে চালায়া দেয় তাহলে যার তাকওয়া নাই তার নামাজের সৌন্দর্য নাই যার তাকওয়া নাই তার রোজার সৌন্দর্য নাই যার তাকওয়া নাই তার হজের সৌন্দর্য নাই এক কথায় তাকওয়া ছাড়া প্রত্যেকটা ইবাদত ওই যে পোশাকহীন কিহীন হ্যাঁ বেয়াদবি নিয়েন না এদেশের অনেক লোকই নামাজ পড়ে দেখেন আপনি জুম্মার দিন মসজিদটা ভরে আরো তিন কাতা চার রাত চার তলা সব ভর্তি হয়ে যায় এরগুলো যদি সব তাকওয়াবান হইতো তাহলে এ ঘুষগুলো খায় কারা কথা কন না কেন এরা সব যদি তাকওয়া মুত্তাকি হবে সুদের ইন্টারেস্ট কালেকশন করে কারা সব যদি তাকওয়াবান মুত্তাকি হবে মাঝে মাঝে গান বাজনা কনসার্টে যাত্রা সার্কাস নায়ক নায়িকা নর্তকি এনে নাচায় কারা ভুল বুঝেন না বাপ আত্তাকওয়া ফিআলু মা আমারাল্লাহু বিহি ওয়া তারকু মা নাহাল্লাহু আন তাকওয়া হচ্ছে আল্লাহর আদেশ বাস্তবায়ন করা নিষেধ বর্জন করা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ আল্লাহ বলছে হে ইমানদারগণ আমাকে ভয় করো যথাযথভাবে হাক্কা তুকাদি ভয় করার মতো এর অর্থ কি এর অর্থ হলো আনুগত্য করা আনুগত্য করা আনুগত্য করা আর আনুগত্য করার অর্থ শুধু নামাজ রোজা নয় নামাজ রোজার সাথে সাথে হারামগুলো বর্জন করাও হলো আনুগত্য করা আপনি নামাজ রোজা করবেন কিন্তু সুদ ঘুষ ছাড়বেন না নামাজ রোজা করবেন কিন্তু গান বাজনা ছাড়বেন না এটা আনুগত্য না হাক্কা তুকাতি ভয় করার মতো ভয় করো আদেশগুলো মানব নিষেধগুলো বর্জন করব আপনারাই কন এই গ্লাসে এই দুধের পট এটা মনে করেন একটা দুধের পট চার ভাগ এই পাঁচ ভাগে চার ভাগ দুধ আর এক ভাগ প্রস্রাব কি চার ভাগ দুধ এক ভাগ প্রস্রাব আপনাদের কাছে যদি দেই ভাই আমি প্রধান বক্তা ফতোয়া দিচ্ছি এটা খুব পুষ্টিকর শক্তিশালী দেশি গরুর দুধ কেনা খাবেন খান একজনও খাবেন চার ভাগ দুধ এক ভাগ প্রস্রাব থাকলে যদি কেউ না খায় আপনি বলেন আপনার নামাজ ঠিক রোজা ঠিক হজ ঠিক জাকাত ঠিক আপনি এক এক সিগনেচারে বিশ হাজার টাকা ঘুষ খান আপনার ওই সাইটটি ইবাদত আল্লাহ কবুল করবে না খারাপ লাগছে আপনাদের বাইরে আল্লাহকে ভয় করলে সব জায়গায় করতে হবে সব জায়গায় করতে হবে হাক্কা তুকাতি সব জায়গায় ভয় করতে হবে ইত্তাকু রব্বাকুম ভয় করো তোমাদের রবকে হিয়া সিফাতুন ফিন নাফসি তাহমিলুল ইনসান على فعل ما امر الله به والامتناع عما نهى عنه تقوى হচ্ছে আত্মার এমন একটি গুণ আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে এবং নিষেধ বর্জন করতে আপনাকে উদ্বুদ্ধ করবে এ ভাই আপনারা টাকি মাছ চেনেন স্যাং মাছ চেনেন চেনেন না এই স্যাং মাছ কিন্তু স্বচ্ছ পরিষ্কার পানিতে পাওয়া যায় না যত পচা নকদমা পচা ড্রেন কাদা খানার মধ্যে এগুলো থাকে হাঁটু পরিমাণ মাজা পরিমাণ কাদার ভেতর থেকে ওকে তুলে ডেঙায় আনে আপনারা দেখবেন
মাজা পরিমাণ হাঁটু পরিমাণ কাদার ভিতরে থাকার পরেও এই স্যাং মাছ টাকি মাছ শোল মাছটা যখন উপরে ওঠানো হয় এই শরীরে এক ফোঁটাও কাদার চিহ্ন থাকে না, থাকে কি? অথচ সারাটা জীবনও কাদার ভিতরে, অথচ উপরে তুললেও শরীর ফ্রেশ। এটাই হচ্ছে তাকওয়া। এই সুদের দুনিয়ায়, ঘুষের দুনিয়ায়, জেনার দুনিয়ায়, মিথ্যার দুনিয়ায় থাকার পরেও আমার মালিকের দরবারে যখন হাজির হবেন আপনার শরীরে কোনো গোনার চিহ্ন থাকবে না। এটাই হলো তাকওয়া। কোন গোনার আচর আপনার শরীরে লাগবে না। ও দুনিয়ার মানুষ, এই জন্য তাকওয়া অর্জন করতে হবে জীবনের সব ক্ষেত্রে, সব জায়গায়, পারিবারিক জিন্দগিতে, অর্থনৈতিক জিন্দগিতে, সামাজিক জিন্দগিতে, রাজনৈতিক জিন্দগিতে, গোটা জিন্দগিতে আল্লাহকে ভয় করতে হবে। আপনি যদি লক্ষ্য করেন, ও মুসলমানেরা একটু যদি আপনি লক্ষ্য করেন, একটু আপনাদেরকে নিয়ে যায়, আপনার সাইটের দিকে নিয়ে যায়, আপনারা লক্ষ্য করবেন এখানে যত মানুষ আছেন একটু বুকে হাত দিয়ে বলেন, মুসলমানেরা আমার, আজকে আজকে মসজিদে নামাজ পড়তে গেলেন, জোহরের নামাজ, জোহরের নামাজের একটা তিরিশে নামাজ, কয়টা নামাজ? একটা তিরিশে নামাজ। আপনি পনেরোই মসজিদের মধ্যে প্রবেশ করলেন, পনেরোই প্রবেশ করার পরে পাঁচ মিনিটে চার রাকাত সুন্নাত নামাজ আদায় করলেন, এখনো বাকি আছে দশ মিনিট। আপনি চিন্তা করছেন দশটা মিনিট কি করে পার করব, একটা মোবাইল চালু করে দিয়ে এই জায়গায় একটা শাহরুখ খান আর সালমান খানের দুটো গান শুনে নিলেন, শুনেন না? হ্যাঁ, কথা কি ঠিক? ঠিক, তাহলে নামাজে দশ মিনিট বাকি, এই সময়টা পার করার জন্য মোবাইলে আপনি দুটো গান দেখেন না, এই সেন্সটা কাজে লাগায়েন। মসজিদ আল্লাহর ঘর, এখানে পর্নোগ্রাফি, ব্লু ফিল্ম, গান বাজনা, সিনেমা দেখা যাবে না, এটা আল্লাহর ঘর। এবার আপনারা বলেন, যেই জায়গাটা বসে আছেন এই জায়গাটা কার? আস্তে কোন, ওই মসজিদটাও যার, এই জমিনটাও তার। মসজিদে গান বাজাইলে যদি গুনাহ হয়, এই জমিনেও গান বাজাইলে গুনাহ হবে। মসজিদে যদি গান না শোনা যায় বাইরেও যাবে না। অমিনান নাসি মান ইশতারী লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। অশ্লীল গান বাজনা, কবিতা ছন্দ বানানোর কথাবার্তা দিয়ে গান বাজনা তৈরি করে মানুষদেরকে ডাইভার্ট করে এদিকে ঢুকায় দেয়, যারা শুনবে, যারা শিল্পী, যারা গীতিকার, যারা দর্শক, যারা শ্রোতা, যারা সকলের জন্য কি ব্যবস্থা আছে? আযাবুম মুহিন। ওরে বাবা, কি মনে করো, এখানেই শেষ না? ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ-দুনিয়া ওয়াল আখিরা। যারা চায় ইমানদারের মধ্যে এই রকম গান বাজনা ঢুকাইয়া দেওয়া, যারা মোহাব্বত করে ইমানদারদের ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা, গান বাজনা, ঢোল তবরা, যাত্রা ঢুকাইয়া দেবে, এরা দুনিয়া ও আযাব গজবের শিকার হবে, কিয়ামতে আল্লাহর আযাবে গ্রেফতার হবে। এই ঠান্ডা আসতেছে, ডিসেম্বর মাস, দেখবেন পিকনিক, গান বাজনা, ড্রাম সেট আকুম বাকুম বাজতেই থাকবে, কতক্ষণ না কেন? দুমদাম শিক্ষা সফরের নাম করে শুরু হইলো বলে ধৈর্য ধরেন, আস্তাগফিরুল্লাহ। কার সামনে ওয়াজ করছি? আমার মা, আমার আপনার ছেলেরাই আয়োজন করবে, আর আপনি বলবেন ছোট মানুষ বোঝে না, কেন ছোট মানুষ বোঝে না, কেন বদমাইশ কে দেয়, ও বোঝে না, একটু একটু ছেলে পিলের কাছে মোবাইল ছেড়ে দেন, কোনে কি আছে নারী নক্ষত্র সব বাইর করে দেবে, কথা কন না কেন, সব বাইর করে দেবে। এই
আমার কথায় খারাপ ভাবেন না, এই মাহফিলে ম্যাক্সিমাম যুবক ইয়াং জেনারেশন 15 থেকে 35 এর মধ্যে ম্যাক্সিমাম বয়স, হাতে গোনা দাড়ি ফাঁকা কয়েকজন আছে, বেয়াদবি নেবেন না। এই বয়সের যুবকদের আজকের চেহারার দিকে তাকালে মনে হবে টষ্টসি মালটা কমলা, এদের চেহারার দিকে তাকাইলে মনে হবে টষ্টসি আঙ্গুর, কিন্তু এরা রাত জেগে ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইমো সেটিং ম্যাটিং দেখে এখন আঙ্গুর আছে ঠিকই, টষ্টটি নেই, কিসমিস হয়ে গিয়েছে। চোখের দিকে তাকানে এই জায়গায় কালো হয়ে গেছে, মুখটা দুমড়ে মুখ, ঘুম না পড়ে পড়ি সারাটা রাত সেটিং ম্যাটিং ফেসবুক অশ্লীলতা বেহায়াপনা নৃত্য গান সংস্কৃতি দেখে এখন হয়ে গিয়েছে কিসমিস। আহ, এ দুঃখ রাখবো কোন জায়গায়? অথচ রাসূল বলেন ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আশের নিচে যে ছায়া পাবে ওই যুবক, যে যুবক তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটাইছে। ও যুবক, তোমরা যদি যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটাইতে ওই কঠিন কিয়ামতে তোমার ছায়া হতো আরশের নিচে। কিন্তু এই কপাল পোড়া যুবকের আজকে মোবাইলে রাত কাটায়, কি মনে করো তুমি? ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করা হবে, তোমার কানকে জিজ্ঞাসা করা হবে, তোমার চোখকে জিজ্ঞাসা করা হবে, তোমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে জিজ্ঞাসা করা হবে, এ চোখ এই চোখ দিয়া কি দেখছো, এ কান এই কান দিয়া কি শুনছো, তোমার হাতকে জিজ্ঞাসা করা হবে, তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, তোমার হাত সাক্ষ্য দেবে, তোমার পাও সাক্ষ্য দেবে, কারে লুকাচ্ছ, তুমি মনে করতেছ ল্যাপ মোড়াই দিই কি দেখো, এটা কেউ দেখে না, কিন্তু এই চোখ কিয়ামতের দিন সাক্ষ্য দেবে, এই চোখ আল্লাহর সামনে ফড়ফড় করে বলে দেবে কি দেখেছ তুমি, এই চোখ দিয়া এই চোখ কিয়ামতের দিন সাক্ষ্য প্রদান করবে। ও যুবক, আমার কথায় আঘাত নিবেন না, প্রত্যেকটা কথা বেরেন্দি খাটান, ওমা তাদেরি নাফসুম বিআইয়্যি আরদিন তামুত, কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে পৃথিবীর কোন মানুষ বলতে পারে না। রাতের বেলায় তুমি ঘুমাইলে তোমার ঘুমটা সকাল বেলায় ভাঙবে কিনা তুমিও জানো না, কারণ তুমি যখন রাতের বেলায় ঘুমের দোয়াটা পড়ো এই দোয়াটার অর্থ কি তুমিও কিন্তু জানো না, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া, তার মানে তুমি বলতেছো আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করলাম, যদি তুমি জাগাও তাইলে আবার উঠবো। ইস, এটার অর্থ কি? আল্লাহুম্মা বিসমিকা আমুতু আমুতু, তোমার নামে মৃত্যুবরণ করতেছি, ঘুম পড়া মানেই তো মরা, এই ঘুমটা ভাঙবে যদি তুমি জাগাও। ও যুবক, তুমি যে কানে ইয়ারফোন লাগায় গান শুনতে শুনতে ঘুমাও, তোমার এই ঘুমটা তো নাও ভাঙতে পারে। তুমি যে সিনেমা দেখতে দেখতে কাপড় চোপড় নষ্ট করে ঘুমাইলে এটাই তো তোমার শেষ রাত হতে পারে, এটাই তো শেষ রাত হয়ে যেতে পারে। ফিরে এসো যুবক, ফিরে এসো। একটা জিনিস মাথায় রাখবেন, রমজান মাসে চৈত্র বৈশাখে যখন রমজান হয় বিকাল তিনটার সময় এত পিপাসা লাগে রে ভাই, মনে হয় সাগর শুদ্ধ খেয়ে ফেলব। আপনি পুকুরে গোসল করতে যান, আধা ঘন্টা পুকুরে ডুব দিয়ে থাকেন, কিন্তু কেউ কে এক ঢোক পানি খান, কেন খান না? হ্যাঁ, এই পানির নিচে কোনো সিসি ক্যামেরা নাই, পানির নিচে কেউ দেখবে না, কিন্তু পানির নিচে যে এক ঢোক পানি খাইলে কেউ দেখবে না দেখবে কে? এই যে বিশ্বাস, এই যে ভয়, এটাই হলো তাকওয়া। আর এই বিশ্বাসটা শুধু রমজান মাসে করলে চলবে না, শুনে নাও রে যুবক, রমজান মাসে পানির নিচে যদি ডুব দিয়া পানি খাইলে আল্লাহ দেখতে পায় এই বিশ্বাস যদি তোমার অন্তরে থাকে, তাহলে তুমি এটাও জেনে নাও, ঘরে দরজা দিয়া লেপ মুড়াই দিয়া মোবাইলে কি দেখো সেটাও তো আমার আল্লাহ দেখতে পায়। এখন আসুন মুসলমানেরা,
এবার আসুন ভয় করতে হবে তালি সংস্কৃতি অঙ্গনে গান বাজনা শোনা যাবে আস্তে কন্না যাবে কত ইসলামী সঙ্গীত আছে মনোযোগ দিয়ে একটু শুনে দেখেন না ভাই কত সঙ্গীত আছে শুনলেই কলিজাটা ঠান্ডা হয়ে যাবে কথা বলেন না কেন এত ভালো ভালো ইসলামী সঙ্গীত সেগুলোর দিকে একটু কান দেন এগুলো ব্যয় আপনা নৃত্য সংস্কৃতি গান বাজনা ঢোল তবলা এগুলো বাদ দেন ছেড়ে দেন ফিরে আসেন ইসলামের দিকে ইসলামী সংস্কৃতির দিকে কথা কোন ঠিক না ঠিক ভাইরা আমার বাবা জিনা আমার এবার আসেন দুই নাম্বার আপনাদেরকে বুঝাই মসজিদের মধ্যে কেউ কি সুদ খায় মসজিদের মধ্যে খায় মসজিদের মধ্যে খায় না কারণ এটা আল্লাহর ঘর মসজিদের মধ্যে সুদ খাওয়া যাবে না কিন্তু বাইরে খায় কথা কোন না কেন ভালো করে বুঝবেন মসজিদের মধ্যে একটা টাকা সুদ খায় না কেউ ইন্টারেস্ট কালেকশন করে না আপনি যারে সুদে ইন্টারেস্টেড টাকা দিলেন ওরে সারা সপ্তাহ খুঁজে পান না কিন্তু জুম্মার দিন তো মসজিদে যায় আপনি কি মসজিদের বারান্দায় গিয়ে বলেন না কে তোরে সারা সপ্তাহ খুঁজে পাচ্ছিনি গত মাসে সেই লাভটা দে বলে কেউ বলে না তাহলে মসজিদের মধ্যে যদি ইন্টারেস্ট কালেকশন করা না যায় এই জমিনটার মধ্যেও এই সুদের ব্যবসা করা যাবে না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলছে হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো আর সুদের বকেয়া যা আছে ছেড়ে দাও যদি তোমরা ঈমানদার হও মুমিন হও সুদের ব্যবসা ছেড়ে দাও সুদের লেনদেন ছেড়ে দাও শুনে নাও মুসলমানেরা এক টাকা সুদের মধ্যে সত্তরটা গুণা কেউ কেউ তিহাত্তরটাও বলেছেন তবে শুনে নেন সবচাইতে ছোট গুণা আপন মায়ের সাথে জেনা করা আপনার শুনতে খারাপ লাগতে পারে কিন্তু এটাই বাস্তব ও মুসলমান যেই মা নয় মাস দশ দিন আপনাকে গর্ভে নিল যেই বাবা যেই মা চব্বিশটা মাস বুকের তাজা দুধ খাওয়ায় আপনারে মানুষ করল এই মায়ের সাথে স্ত্রীর আচরণ করা আর সুদ খাওয়া সমান এটাই তিনি কৃষ্ট কাজ আর কি হতে পারে এরপরে লক্ষ্য করেন ঘুষ খাওয়ার কথা লক্ষ্য করেন আছে না সুদ ঘুষ আছে আহ আজকে আল্লাহর ভয় নেই বলে নামাজ পড়ে মসজিদে আবার ঘুষও আছে না নাই আহারে সারাটা জীবন খাইছে ঘুষ ঘুষ খাওয়াকালীন একদিনও তওবা করে নাই এখন চাকরি থেকে রিটায়ার্ড হয়ে গিয়েছে এখন এসে কয় হুজুর আমি আর জীবনে ঘুষ খাব না কথা কন না সারাটা জীবন খাইছে ঘুষ চল্লিশটা বছর যতদিন চাকরি ছিল এখন চাকরি থেকে রিটায়ার্ড হয়ে গেছে এখন বিশাল রুমাল বিশাল পাঞ্জাবি বিশাল তসবি ইল্লিল্লিল্লাহ আর জীবনে ঘুষ খাব না তো তোর ঘুষটা দেবে কেডা তো তো চাকরি নেই কথা ঠিক না বেঠিক শুনে নেন নোয়াপাড়ার মুসলমান তাইলে অবৈধ উপার্জন করা যাবে না হারাম উপার্জন করা যাবে 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 ও মুসলমানেরা ব্যবসা করার সময় মিছা কথা কওয়া যাবে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদিদা হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো আর সত্য কথা বলো কথাটা কার আমাকে ভয় করো সত্য কথা বলো তাইলে আপনি ব্যবসা করেন চাউলের ব্যবসা আটার ব্যবসা ধানের ব্যবসা কাপড়ের ব্যবসা যে ব্যবসায় আপনি করেন না কেন মিথ্যা কথা বলা যাবে না কারণ আল্লাহকে যারা ভয় করবে ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মিথ্যা কথা বলতে পারবে না শুনে নেন মুসলমানেরা কিন্তু আমার দেশের ম্যাক্সিমাম মানুষ আজকের মিথ্যার সাথে সম্পৃক্ত আছে না নাই যে কোনোভাবে মিছা কথার সাথে সম্পৃক্ত আপনি যান কাপড়ের দোকানে আপনার এলাকার দোকানদার হাজি সাহেব লম্বা টুপি লাল দাড়ি সুন্দর করে ক্যাশে বসে আছে হাজি সাহেব আপনি যে প্রশ্ন করবেন শাড়িটার দাম কত হাজি সাহেব বলবে তুমি আমার এলাকার মানুষ কয়লা ঘাটের মানুষ একটা টাকাও লাভ দিতে হবে না কেনা দাম দুই হাজার টাকা দাও অথচ ওনারা আটশো টাকায় কেনা কথা কন্যা আসলে নাই
অথচ আপনার মাথায় টুপি, কি সুন্দর মিথ্যা কথা বলে আপনি ঠকায় দিলেন এলাকার মানুষ ডারে। এই জন্য আমি মাঝে মাঝে একটা উদাহরণ দেই, রাগ করবেন না তো বাপ। আমাদের দেশের লোক ডিজিটাল কায়দায়ও মিছা কথা কয়। ডিজিটাল কি বুঝেন? ডিজিটাল বুঝেন? থানার সামনে এক লোক আম বিক্রি করছে, আম কিসের সামনে? থানার সামনে। ওসি সাহেব ডিউটি শেষ করে বেরোই যায়, তোমার আম মিষ্টি হবে? হ্যাঁ হবে। কি যে কম স্যার, আম খাইবেন তো গুড় খাইবেন? ওসি সাহেব বলছে ঠিক আছে 5 কেজি দাও। 5 কেজি আম আমি বাড়ি নিয়ে গালে দিই, কেটে কুটে খাইয়ে দেখে টক, অসম্ভব টক। আর ওসির মেজাজ তো গরম, পুলিশ প্রশাসনে যারা চাকরি করে এমনি হট টেম্পারে কথা না। এইবার তো পুলিশ পরের দিন এসে বলছে তোরে আমি জিজ্ঞাসা করলাম তোর আম মিষ্টি হবে, তুই বললি স্যার আম খাইবেন তো গুড় খাইবেন, এই তোর আম তো টক। বলছে স্যার আমি তো মিশা কথা কই নাই, এই জন্য তো কইছিলাম স্যার আম খাইবেন তো গুড় খাইবেন, তার মানে এত টক হবে আপনার গুড় খাওয়া লাগবে। এটা হলো ডিজিটাল কায়দায় মায়ের কথা, বুঝেন নাই? এত টক হবে আপনার গুড় খাওয়া লাগবে। নারে ভাই, আপনি 2 নম্বর জিনিসটারে 1 নম্বর বলে বিক্রি করতেছেন, ডেড এক্সপায়ারের মালটা বেঁচে দিচ্ছেন, ফরমালিন মিশায় কাঁচা কলাডারে পাকা বানাচ্ছেন, পাকা কলা এই এই কাঁচা আন্ডারে পাকা বানাচ্ছেন, বানাচ্ছেন না? আহ, কখনো কি এগুলো নিয়ে চিন্তা করেন? এই যে মুদিখানার, এখানে মুদিখানা ব্যবসায়ী কেউ নেই তো? আমি কিন্তু নোয়াপাড়ার দোকানদারদের বলতেছি না, আর এলাকার কথা করছি। ডেড এক্সপায়ারের জুস থাকে, বিস্কিট থাকে, কেক থাকে, সাধারণ রিক্সাওয়ালা ভ্যানওয়ালা খেটে খাওয়া মানুষ যারা, এরা লেখাপড়া জানে না, এরা তো ডেড দেখতে পারে না।